হ্যালো ফ্রেন্ডস, আমি গৌতমি আর আপনারা দেখছেন গৌতমি ফার্স্ট ব্লগ। আজ আমি নিয়ে এসেছি আমার অ্যাডেনিয়ামগুলো, ওদের আমি কী খেতে দিই, কী কী ফার্টিলাইজার দিই, কী কী আমি পেস্টিসাইড দিই, কী ফাঙ্গিসাইড দিই, সেগুলো আমি দেখাবো বলে। আমার এই যে অ্যাডেনিয়ামগুলো আছে, দেখুন এই যে অ্যাডেনিয়ামগুলো আছে, এগুলোকে আমি হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট আর এগুলো দিয়ে বসিয়েছি, আর অ্যান্ড দিয়ে ভালো করে এগুলোকে প্রায় বছরখানেক ধরে পাইল করে রেখেছি। তারপরে সেগুলোকে আমি পটিং মিক্স করে তারপরে আমি এগুলোকে বসিয়েছি। আমার অনেক গাছ ছিল, তার মধ্যে আমার এই 15-20টা গাছ মনে হয় বেঁচে আছে। তা যাই হোক, তা আশা করি আমি এখন বুঝে গেছি যে কীভাবে কী করতে হবে এর আর কি। এর পটিং মিক্স, মানে পটিং মিক্সটা এমন করতে হবে, মাটি খুবই কম দিয়েছিলাম আমি, মানে এইটুকু মাটি দিয়েছিলাম, আর বেশিরভাগ আমি ওই বালি, দেখুন তার ইয়েটা, এই কালো যে স্টোন চিপগুলো হয় না, ছোটো ছোটো স্টোন চিপ, সেগুলো দিয়েছি। আর রাইস হাস কাছে এগুলো মানে খুব একদম দেখুন শুকনো, বৃষ্টির জলেতে ভিজলো, আপনাদের আমি দেখালাম, প্রচুর বৃষ্টির জলে ভিজেছে, আমি তো দেখালাম আপনাদেরকে। তা সত্যি কথা আমি বুঝে গেছি যে বৃষ্টির জলে ভিজলেও কিচ্ছু হয় না, কারণ ওর পটিং মিক্সটা ঠিক করতে হবে, আর যেন ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয়। ড্রেনেজ সিস্টেম বলতে দেখুন, আমি দেখানো যাবে না কি জানি না, এই যে দেখছেন কতগুলো ফুটে পড়েছি বড়ো বড়ো, এই যে কতগুলো বড়ো বড়ো ফুটো করেছি, এত মনে তো, তার জন্য আমি মানে এর কিছুই রাখিনি বডিতে, শুধু ফুটো, চারদিকে ফুটো। এই যে এখানে একটা ফুটো, এখানে একটা ফুটো, তারপর এখানে একটা ফুটো, মানে চারদিকে যত পেরেছি ফুটো করেছি, যত পেরেছি। যে নিচে তো আমার 3-4টা ফুটো আছেই অলরেডি, কিছু করার নেই, মানে আমি দেখলাম যে এদের বাঁচাতে গেলে ওই একমাত্র ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করতে হবে, যাতে জল না জমে, আর পটিং মিক্সটা যাতে এরকম হয়। মানে আমি এত অভিজ্ঞতা, মানে আশা করি আপনারা আমাকে মানে বিশ্বাস করে ঠকবেন না, মানে আমি এত ঠকে ঠকে শিখেছি, তার জন্য আমাকে অন্তত একটুখানি ভরসা করুন, আশা করি আপনারা ঠকবেন না। এই যে গাছগুলো আমি করেছি, এই বৃষ্টির জলে পেয়েই কিন্তু এরা কিন্তু এত সুন্দর হয়েছে, আগে কিন্তু এত সুন্দর হয়নি। মানে আমি দেখলাম যে এদের বৃষ্টির জল ভেজে, মানে এদের অনেক সার দিয়েছি কিন্তু আমি, মানে ভার্মি কম্পোজ, হাড়গুঁড়ো সব দিয়েছি, তার সত্ত্বেও কিন্তু এর কোনো উন্নতি হয়নি। ডিএপি দিয়েছি, তারপরে মানে যা যা দিতে হয় সব দিয়েছি, কিন্তু কোনোটাই কাজের কাজ হয়নি। তারপরে বৃষ্টিতে ভেজালাম, মানে এই যে বৃষ্টিটা হলো সেটাতে ভেজালাম, ভেজানোর সঙ্গে সঙ্গেই কী বলবো, মানে মানে আজকে ভেজাচ্ছি, বৃষ্টিতে ভিজছে, দুদিন পরে দেখছি একদম মানে তার চেহারা পুরো পরিবর্তন হয়ে গেছে। তাই আমি বলছি যে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করবেন, আর ওই যে মাটি, ইট, মাটি খুব কম দেবেন, না দিলেই ভালো, ইট, খোয়া, পাথর যত পারবেন দেবেন, আর তার সঙ্গে একটু খাবার, ওই ভার্মি কম্পোস্ট দেবেন একটুখানি, আর হাড়গুঁড়ো দেবেন। আমি দেখাচ্ছি কী কী আমি দিয়েছি, আমি দেখাবো। তাই এই একটা গাছ, এই একটা গাছ ছিল না, মানে কী বলবো, একদম শুটকি মেরে গেছিলো, প্রত্যেকটা গাছ শুটকি মেরে গেছিলো, তার কডেক্স দেখুন, প্রত্যেকটা গাছ শুটকি মেরে গেছিলো, শুধু একমাত্র এর কডেক্সটা দেখুন, মানে এর কডেক্সটা দেখুন, প্রতিটা গাছ মানে সে চোখে দেখা যাচ্ছিল না। তারপরে যেমনি জলে ভিজলো, যেমনি জলে ভিজলো তেমনি তার চেহারাটা সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেল। বৃষ্টিতে ভিজিয়ে রাখুন, আমি তো বলছি, একমাত্র যদি ওর যদি ইনফেকশন না থাকে, মানে ফাঙ্গাস না ধরে গোড়াতে, মানে ইয়েতে যদি ফাঙ্গাস না ধরে, মানে রুটে যদি ফাঙ্গাস না ধরে, তাহলে আপনি এনতার্সে জল খাওয়ান, শুধু ড্রেনেজ সিস্টেমটা ঠিক করবেন, আর যাতে মানে ওই যে টবের যে ফুটোগুলো সেগুলো যেন ঠিক থাকে, আর পটিং মিক্সটা যেন একদম মানে মানে এরকম করে ধরলে যেন এরকম বেরিয়ে যায়, মানে এরকম হয়ে যায়, সেরকম আর কি পটিং মিক্সটা করবেন। মাটি একদম কম দেবেন, না দিলেই ভালো, পটিং মাটিতে ভীষণ মানে ইনফেকশান হয়। তা এই হলো একটা, ঠিক আছে।
প্রথমে পেস্টিসাইড দেখাই এই একতারাটা পেস্টিসাইড দেখুন এই যে এটা আমি এই কি একতারা নাকি হ্যাঁ একতারা একতারা আমি পেস্টিসাইড খুব কম অ্যাডেনিয়ামে সত্যি কথা লাগে না এই যদি বা লাগে দেখুন এই যে পাতাগুলো দেখবেন পাতাগুলোর পিছনে পিছনে একটু একটু দাগ দাগ হয়ে থাকে কিন্তু সত্যি কথা আমি দেখিনি কোনো দিনও আমার গাছে তেমন একটা এই যে পাতাগুলোর পিছনে পিছনে দেখবেন নাকি কী সব দাগ টাগ হয়ে থাকে তবে আমি দেখিনি যে আমার গাছের পাতাতে ওরকম হয়ে থাকে তবু আমি মাঝে সাঝে আমি দিয়ে রাখি একটা স্প্রে করে রাখি মাঝে সাঝে সেটা খুবই কম ধরনের দু মাস তিন মাস অন্তর যদি দরকার হয় বুঝি বা মনে হচ্ছে একটু পোকা এসছে মনে হচ্ছে একদম লাগে না তবু বাই চান্স একটু দিয়ে রাখি এই যে এইটা মাঝে সাঝে আর আরেকটা দিন আমার রেডমিল গোল্ড বললাম না ওই প্যাকেটটা আমার অনেকদিন কেউ অনেকদিন যায় সেই প্যাকেটটাই দেখাচ্ছি হ্যাঁ এই যে এই কালারে দেখেছেন তো ইয়েলো কালার হালকা ইয়েলো কালার আমি যখন আমি করবো তখন আমি দেখিয়ে দেবো এটা হলো রেডমিল গোল্ড হালকা ইয়েলো কালার এটা সামান্য একটু জল দিয়ে গুলে যেখানে রিফ্লেকশান সেখানে দেবেন বা স্প্রে করে দেবেন তবে সবসময় দরকার নেই মাসে একবার দিলেও হবে পনেরো দিন অন্তর একবার দিলে হবে যেরকম বুঝবেন সেরকম দেবেন তবে বেশি দরকার নেই এরকম মানে তবে কাছ পাবেন দেখুন গাছ মরে যাওয়ার থেকে যদি একটু বেশি দাম দিয়ে একটু মানে একটু যদি আমি ফাঙ্গিসাইড কিনে রাখি ক্ষতিটা কি গাছ তো মরার চেয়ে তো ভালো হবে যা যে যা দাম এক একটা অ্যাডেনিয়ামের জানেন তো ভালো অ্যাডেনিয়াম তো মানে নর্মালগুলো প্রায় দেড়শো দুশো টাকা মানে এগুলো তো আমি প্রায় দুশো আড়াইশো দুশো করে দেড়শো দুশো টাকা করে কিনেছি আর যেগুলো মানে গ্রাফটিং এই যে দেখুন এগুলো সব গ্রাফটিং এগুলো আমি তো মানে অনলাইন থেকে যেগুলো সব গ্রাফটিং দেখতে পাচ্ছেন কিনা জানি না সব গ্রাফটিং এগুলো সব অনলাইন থেকে বুক করে এনেছি অনেক ছোটো এনেছিলাম সেই ছোটোগুলো এখন বড় হয়েছে শুধুমাত্র বৃষ্টির জল শুধুমাত্র বৃষ্টির জলের জন্য হয়েছে কোনো সার আমি দেখছি যে বৃষ্টির জলের মতো কোনো সার নেই আর শুধু বললাম তো ড্রেনেজ সিস্টেমটা ফুটো করে রাখবে ড্রেনটা মানে জলটা যেন একদম ক্লিয়ারলি যা দেওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় এটা যদি লক্ষ্য রাখেন আপনার অ্যারিনিয়ামে কোনো দিন মরবে না কোনো দিনও মরবে না আমি যেটা বুঝেছি ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আর একটা ভিডিওতে ঠিক আছে